আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনই ভাই এবং বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার অনুষ্ঠান শুনছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা প্রিয় দর্শক এই রমজান মাস শেষে চলে আসবে উল ফিতর আর এই উল ফিতরের দিন আমাদের কি কী করণীয় আমরা দিনটি কিভাবে পালন করব আমাদের প্রত্যেকেরই জানা দরকার নবীজির সুন্নত তরিকায় দিনটি পালন করা উচিত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ঈদ উল ফিতরের গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নতকে আলোচনা করার জন্য এই ঈদের দিনের সুন্নতগুলো আমাদের মানতে হবে এবং আমল করতে হবে একে একে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমলগুলো করার জন্য চেষ্টা করবেন এক নম্বর হলো অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া দুই নম্বর হলো মিসওয়াক করা তিন নম্বর হলো গোসল করা চার নম্বর হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা পাঁচ নম্বর হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা সাত নম্বর হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু হওয়া যেমন খেজুর ইত্যাদি আট নম্বর হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় নম্বর হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাধকাই ফিতরা আদায় করা দশ নম্বর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা এগারো নম্বর হল যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা বারো নম্বর হলো ফায়ে হেঁটে ঈদগাহে যাওয়া তেরো নম্বর হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবিরটি বলা তাকবিরটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওল্লন্ত এই তাকবিরটি আস্তে আস্তে বলা প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে এক সময় ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি